আসসালামু আলাইকুম আপনার সবাইকে আপনার আছেন আমি অনেক ভালো আছি চ্যানেলে আপনাদের সকলকে আজকে আমি তৈরি করব আলু পিনিক্স পিনিক্স তো এই আলু তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছিলাম এবং একটি পাত্রের ভিতর পানি নিয়েছি এবং এর ভিতর আলুগুলোকে দিয়ে দিয়েছি এবং এর ভেতর আমি হচ্ছে লবণগুলোকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এটাকে লাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি এটাকে হালকা ভাব দিয়ে নিতে হবে আমি আমার ঢাকনাটা খুলে নিয়েছি এবং আমি দেখছি আমার আলুগুলো ভাবদা হয়ে গিয়েছে এখন এটাকে একটু লাড়িয়ে নিচ্ছি লাড়িয়ে নেওয়ার পর আমি এখন আলাদা একটি পাত্রের ভিতর একটা ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটা তৈরি করেছি আমি আদা রসুন তারপর হচ্ছে জিরা গরম মশলা তারপর খেসারি ডেল পোলাউর চাল সব কিছুকে আমি বেট বেটে একসাথে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম এর ভিতর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা এগুলোকে এখন ভালোভাবে পানি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আমি আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এটা আমি এখন বলে দিলাম তো আমার মাখানাও শেষে আমি এর ভেতর আলু দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি এক আলাদা একটি কড়াইয়ের ভেতর চুলায় বসে দিয়েছে এবং এর ভেতর তেল দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এর ভেতর আমি আমার আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এটাকে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি সেইভাবে ভেজে নিচ্ছি এই যে এই আলুর পিনিকটা খেতে অত্যন্ত সুস্বাদু আমার কাছে খেতে অনেক ভালো লাগে ছোটো থেকে বড় সকলেই খেতে এই খাবারটা অনেক পছন্দ করে আমি অনেক পছন্দ করি এই আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমার আলুর পিনিক তৈরি হয়ে গিয়েছে দেখুন সুন্দর হয়েছে এইটা হঠাৎ কোনো বাড়িতে অতিথি চলে আসলে খুব সহজে আপনি তৈরি করে তাদেরকে দিতে পারবেন তারা খেয়ে অনেক খুশি হবে অনেক প্রশংসা করবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনারা বাড়িতে তৈরি করেছে যে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছে এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ